আমার প্রিয় শিক্ষক, দেশের সকলের প্রিয় ব্যক্তিত্ব অধ্যাপক হাসান আজিজুল হক, কথা শিল্পী যার কথার শোনার জন্য আমরা সবাই উদগ্রীব। আজকে এখানে একটা মহাসমাবেশ ঘটেছে, ঘটিয়েছে মনোয়ারুল হক, তাকে আমরা হক বলে জানি। এবং মনোয়ার একটু আগেই বলেছে যে সে একা নয়, তার সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরও অনেক ছাত্র, অনেক ছাত্রী তারা তার সঙ্গে যোগ দিয়েছে এবং তারা তারা সহযোগিতা করেছে। তবু সব জিনিসের তো একটা মুখপাত্র থাকে, তো সেই মুখপাত্র করতে গেলেই কিন্তু প্রথমে এই মনোয়ারুল হকের নামটা আমাকে করতে হবে। বোধহয় প্রথমেই এই মাথায় এই ধারণাটা এসছে, গজিয়েছে, সেটা সম্ভবত এই মনোয়ারের মধ্যেই। তারপরে সে অন্যান্যদের সঙ্গে যোগাযোগ করেছে, যা যা দরকার সব কিছু করেছে, কিন্তু এখন সে দৃঢ় হাতে মাস্তুলটা ধরে আছে। আমি কিছুকাল আগে যখন সিলেটে গিয়েছিলাম তখন একবার মনোয়ারের সঙ্গে টেলিফোনে আমার কথা হয়েছিল। মনোয়ার তখন বললো যে স্যার আমরা এরকম একটা কিছু করার চেষ্টা করছি আর কি, সেইটা যে এত তাড়াতাড়ি, এত সুচারুরূপে, এত সুন্দর করে ও যে করে ফেলতে পারবে, এটা অকল্পনীয় একটা ব্যাপার, অকল্পনীয় বাংলাদেশে। বাংলাদেশে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে এই জাতীয় পুনর্মিলন হয়নি, এটা অনেকগুলি বিশ্ববিদ্যালয়েই তো এখন হয়েছে, কোথাও ঠিক এটা হয়নি। সেই জন্যে মানে আমি মনোয়ারের সত্যি সত্যি জয় ঘোষণা করছি, সে এই কাজটা সে করতে পেরেছে। আমি অসম্ভব আনন্দিত, কারণ সে আমাদেরকে আনন্দের একটা খনিতে নিয়ে এসছে, যে খনিতে অঢের আনন্দ পাওয়া যায়। যাদের মুখ গত 30 বছর দেখি না, তাদের চেহারা দেখতে পাচ্ছি, তাদের তারা সামনে আসছেন। কারোর ক্ষয় হয়েছে শরীরের, কারোর বার্ধক্যের চিহ্ন এসেছে, যাদের যুবক দেখেছি তাদেরকে এখন প্রৌঢ় দেখছি, বৃদ্ধ দেখছি, তাতে বুঝতে পারছি সময় তো কাউকেই ক্ষমা করে না, সময় তার কাজ ঠিক করে যাবে। এবং এটা ঠিক যে মনোয়ার যদি এই সময়টাকে বেছে না নিত, তাহলে হয়তো আমাদের মতো মানুষরা আর এখানে যোগদান করতে পারতো না। সেই জন্যে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মনোয়ারকে এবং তার সহযোগী যারা যারা তাকে সাহায্য করেছে তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানানো খুব শুক্র একটা কথা, কি বললে যেটা বলা যাবে, ভালোবাসা জানাই, তাও যথেষ্ট হলো না, মোটামুটি যথেষ্ট হওয়ার নয়, কারণ এইটুকু আমরা জানি যে কিছু কিছু ভাণ্ডার অফুরন্ত থাকে, সেটা হচ্ছে ছাত্রের জন্যে শিক্ষকের স্নেহ। এই স্নেহ কখনো ফুরায় না, জীবনের সব লেনদেন শেষ হয়ে গেলেও এই সম্পর্ক কখনো ফুরায় না, মৃত শিক্ষকও ছাত্রের মনে শিক্ষক হিসেবেই অধিষ্ঠিত থাকেন। তো সেই জন্যে আজকে এই মহাসমাবেশ ঘটেছে। আমি তো এখন প্রাক্তন, সব দিক থেকেই প্রাক্তনী, আমি অনেক দূরে থাকি, হ্যাঁ আমি তেমন করে যোগাযোগ আমার কারোর সঙ্গে নেই, অথচ একথা ঠিক, আমি রাজশাহী কলেজের ছাত্র, আমি দৌলতপুর কলেজ থেকে পাকিস্তানি বাহিনীর দ্বারা নিগৃহীত হয়ে শেষ বছরটা এসে খুলনায় রাজশাহী কলেজে পড়েছি, তারপরে রাজশাহী কলেজেই দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে, ইতিহাস বিভাগের ক্লাস হচ্ছে, দর্শনের ক্লাস হচ্ছে, তারপরে দেখা যাচ্ছে শহরের ভিতরে টিচার শ্রেণী কলেজের পাশে দুটো ঘর নিয়ে ফিলোসফি ডিপার্টমেন্ট খোলা হয়েছে। আর এদিকে কিছুই আসে না, ওই কতগুলো টিন শেড ছিল, ওই টিন শেডে অল্প সংখ্যক ছাত্র, বিশেষ করে যারা অর্থনীতি চর্চা পড়তো এরকম কিছু ছাত্র ওখানে থাকতো, আর থাকতো প্রচুর পরিমাণে গোখরো সাপ এবং সেই সঙ্গে সঙ্গে দুটো চারটে অজগারও মিলত আর কি। তো এই যে সম্পূর্ণভাবে পতিত পুরো জায়গাটা, 750 একর জায়গা, এইটাকে পূর্ণ করা এখনও সম্ভব নয়, হয়ওনি, হয়তো তার 1/4 পূর্ণ হয়েছে, কিন্তু তাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ডানা
পোশাকে মিলে, সাদা পোশাকে মিলে বিরাট একটা বিস্তার লাভ করেছি, একটা গৌরবের জায়গায় পৌঁছে গেছে। সেই গৌরব চিহ্নই এখন ধারণ করেছে আমাদের ছাত্ররা, আমাদের গর্বরা। আমি রাত দিন বলি যে একমাত্র দু জায়গায় পরাজয় স্বীকার করা ঠিক, এবং পরাজয় স্বীকার করলে সেটা আসলে জয়। সেটা হচ্ছে পুত্র যদি পিতার কাছে, হ্যাঁ, পিতা যদি পুত্রের কাছে পরাজিত হয় তাহলে সেটা পিতার গৌরব, এবং ছাত্র যদি শিক্ষক যদি ছাত্রের কাছে পরাজিত হয় তাহলে সেটাও শিক্ষকের গৌরব। এইটা আমাদের মনে রাখতে হবে। কাজে এই ছাত্রদের নিয়ে আমরা অহংকার করছি, গর্ব করছি, এবং খুবই আকাঙ্ক্ষা করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং অন্যত্র যে ক্ষয় প্রবেশ করেছে এই ক্ষয় যেন একেবারে ধ্বংস করে না ফেলে আমাদের। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি কিন্তু প্রায় একজন অপরিচিত ব্যক্তি, দু চারজন মাত্র হয়তো চেনে, আর সেইভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যেতেও চাই না, যাইও না, এবং অনেক কথা শুনি। এতে আমার মনে হয় যে তাহলে যে যক্ষা রোগ, যে কীট প্রবেশ করেছে রাষ্ট্রে সমাজে, সেই একই যক্ষা, সে একই রোগ, সে একই ক্ষয় রোগ কি আমাদেরকে জাতিগতভাবে আক্রমণ করলো? আমাদেরকে কি শেষ করে একেবারে ঝাঁচড়া করে দেবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিকে তাকালে এখন এইরকম সন্দেহ কখনো কখনো হয়। অথচ এই বিশ্ববিদ্যালয়ে বলা যায় বাংলাদেশের সমস্ত বড় বুদ্ধিজীবী এই বিশ্ববিদ্যালয়ের, হয় শিক্ষক নয় ছাত্র, এবং তারাও প্রায় আর এখন আর অবশিষ্ট নেই। এইখানেই জিল্লুর রহমান সিদ্দিকী, এইখানেই বদরুদ্দিন ওমর, এইখানেই মোস্তফা নুরুল ইসলাম, সবাই এখানে তো, এইখানেই ইতিহাসের সাহেব, হ্যাঁ, সালাউদ্দিন আহমদ, যারা বড় মানুষ তারা সবাই এখানে, মোশাররফ হোসেন, সবাই রাজশাহী থেকে এসেছেন। সেদিন একবার মনে হয় যে রাজশাহী শূন্য, তার মানে বাংলাদেশের মুখমণ্ডল শূন্য, তার মুখে তার মাথা নেই, এখনও তাই। এবং আমি আশা করি আমাদের যারা ছাত্র, যাদের নিয়ে আমরা গর্ব করি, আমরা যেন এই গর্ব আকাশ পর্যন্ত উঁচু করতে পারি যে এরা আমার ছাত্র ছিল, এরা আমার ছাত্র ছিল, এই কথা যেন বলতে পারি। এরা আমাদেরকে অতিক্রম করে গেছে, এরা আমাদেরকে ছাড়িয়ে গেছে, এরা আমরা যেখানে ছিলাম সেখান থেকে কত দূরে, অনেক সামনে আমাদেরকে নিয়ে গেছে, এই কথাটা যেন আমরা বলতে পারি, এইটাই আমি আশা রাখছি। হয়তো আর দেখা কারোর সঙ্গে হয়তো হবে না, হয়তো এরকম অনুষ্ঠান আবার কবে হবে জানি না। এবং আমাদের তো সূর্য অস্তাচলে নেমেছে, এখন শুধু ডুবতে বাকি। সেই ডুবন্ত সূর্যের মৃদু আলোতে আমরা একবার গোটা পৃথিবীটাকে রঙিন দেখে নিই। আজকে সেইটাই দেখলাম, আজকে এই মনোয়ারের কল্যাণে আমরা সেই আমাদের জীবনের অপরাহ্নকালে স্তিমিত আলোয় আমরা সোনার মতন এই পৃথিবীটা আবার দেখলাম, আমার ছাত্রদের দেখলাম। আমি আমার মানে গর্ব অহংকার আমি তার অন্ত পাচ্ছি না, আমার ভালোবাসা স্নেহ তারও অন্ত পাচ্ছি না তাদেরকে জানাবার, আমার শ্রদ্ধা জানাবারও আমার অন্ত পাই না। কারণ আমি জানি প্রীতির পাত্র যারা তারা শ্রদ্ধার পাত্র হতে পারে, শ্রদ্ধা প্রীতি একসঙ্গেই যায়, স্নেহ শ্রদ্ধা প্রীতি সব একসঙ্গেই যায়, এই সমস্ত একত্র করে সমস্ত মন প্রাণ ঢেলে, হ্যাঁ, আমি পুরনো পদ্ধতিতে আশীর্বাদ জানাই সকলের উপরে, এখানে যারা উপস্থিত আছে তাদের সকলের প্রতি আমার আশীর্বাদ, তাদের সকলের প্রতি আমার ভালোবাসা, এবং আমি আশা করি মনোয়ার যা করেছে হয়তো সে এটাকে দু বছর পরে পরে হোক কি যাই হোক সেটা সে করবে। অন্তপক্ষে যতদিন পর্যন্ত তার পুরনো শিক্ষকরা বেঁচে আছে, কেননা মনোয়ার নিজেও তো এখন এরকম অনুষ্ঠান এর করবে করবে করবে, এটা আমি মনে করি। সবার প্রতি ওই আবার বললাম, ধন্যবাদ টন্যবাদ জানাবো না, ভালোবাসা জানাই, স্নেহ জানাই, প্রীতি জানাই,
শ্রদ্ধা জানাই।